যে ভুট্টা ফলায় আর যে সর্ষের গুণে ফলায়, বুঝছে, সোনার জমিন হয়ে গেছে, দেখলো অবাক হয়ে যাবে। তার জমি সে দুধ বিক্রি করে, আরেকজন কাইতে দুধ কিনে বিক্রি করে, তাতে সমস্যা নেই। আইন বাংলাদেশে যত হয়েছে ততই তার অপব্যবহার হয়েছে, এদের কাটছে বেশিরভাগ টাকা নেই পুলিশ। ফরিদপুরে পদ্মায় জেগে ওঠা চরে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব চলছে, এমন তথ্যের ভিত্তিতে মাঝরাতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে সবকিছু ফেলে পালিয়ে যায় বালু দস্যুরা। পরে সেখান থেকে 8টি এক্সকেভেটর ও 23টি ছোট বড় ড্রাম ট্রাক জব্দ করা হয়। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। প্রতি বছরই বর্ষায় পলি জমে চর পড়ে পদ্মায়। বিভিন্ন জায়গায় জেগে ওঠা চরে বাদাম, ভুট্টা, ধানসহ বিভিন্ন ফসলের আবাদ করে কৃষকরা। কিন্তু প্রভাবশালী একটি চক্র কৌশলে বালু কেটে নিয়ে যাচ্ছে। এই চক্রের কাছে অসহায় স্থানীয়রা, তাই কোনো প্রতিবাদ করতে সাহস পান না ভুক্তভোগীরা। কতজন যাবাত করে কেটে বেরিয়ে দিছে, আবার সাইয়া আছে, আবার বেরিয়ে আবার সারে, এই টালি এই যে ফসল হইতে যে ভুট্টে ফলায় আর যে সর্ষের গুণে ফলায়, বুঝছেন, সোনার জমিন হয়ে গেছে, দেখলো অবাক হয়ে যাবে। সেই জমিন যদি ভাঙ্গে নিয়ে যায় এই মরে পদ্মার বুকে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে প্রশাসন সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিলেও অসাধু বালু ব্যবসায়ীদের থামাতে পারছে না প্রশাসন। স্থায়ীভাবে চুরি বন্ধ করা কঠিন, তবে আমরা প্রশাসনের নজরদারি আমরা জোরদার করব। দিনে রাতে এখন আমরা 24 ঘন্টাই অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমি সকালবেলা পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা যে গাড়িগুলো আমরা জব্দ ধরতে পারবো এই গাড়িগুলো আমাদের ডাম্পিং করার একটা সিদ্ধান্ত হয়েছে, এবং একই সাথে আমরা ভেকুগুলোর তালিকা করে সারা ফরিদপুরে যত ভেকু আছে তাদের মালিকদের সাথে বসে অনুমতি ছাড়া কেউ যাতে কোথাও মাটি না কাটে সে বিষয়ে আমরা তাদেরকে সতর্ক করব। আমাদের অনুমতি ছাড়া যদি কেউ মাটি কাটে সেই ভেকুগুলো আমরা জব্দ করে আমরা ডাম্পিং করব। যারা অবৈধভাবে বালু উত্তোলন অথবা কৃষি জমির মাটি কাটবে প্রশাসন তাদেরভাবে কঠোর তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেবে। আমরা একজনকেও ছাড়বো না, সে রাত হোক দিন হোক যখনই অবৈধ কাজের সাথে যে যেখানেই জড়িত থাকবে আমরা তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেব। এলাকার ফসলি জমি, শহর রক্ষা, বাঁধ ঝুঁকিমুক্ত রাখতে প্রশাসনের এমন অভিযানে এলাকাবাসী খুশি হলেও স্থানীয়ভাবে বালু কাটা বন্ধের দাবি করেন তারা। সাব্বির হাসান, মোহনা ডিজিটাল।